নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর, এই 59 বছর পর এই 5 রাশির রাজসিংহাসন প্রাপ্তি হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষা এবং টানা এই 3 মাস, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, এই 3 মাস টানা এই 5 রাশি রাজ্যপাঠ হাতে নিতে চলেছে। কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গ্রহের যা গোচর বর্তমান সেই অনুযায়ী আমি আলোচনা করতে চলেছি। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। দেখুন, এই 59 বছর পর প্রতীক্ষার অবসান, প্রতীক্ষা শেষ করে 5 রাশি কিন্তু মানে সব দিক থেকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস এক টানা রাজত্ব করবে। আমি একে একে রাশিগুলোর নাম বলবো। তবে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন, শুধু রাশির নাম শুনবেন না। এখানে আমি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে আলোচনা করব। এবং এর পাশাপাশি একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনারা শুনছেন ভিডিও কিন্তু আপনার ক্ষেত্রে আমার কথাগুলো শুনে একটুকু গাছের পাতা হয়তো আপনার নড়ছে না, জানবেন আপনার ব্যক্তিগত জন্মছক দেখানো একান্তই দরকার। অর্থাৎ আপনার যদি ব্যক্তিগত জন্মছকে যদি সমস্যা থাকে, সেটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি না করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা কিন্তু থেকেই কিন্তু যাবে। কেন এই 5 রাশি পেতে চলেছে লাভ, কোন কোন দিক থেকে? দেখুন, প্রথম হচ্ছে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের হবে। পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে উত্থান আপনাদের হবে। যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় দুর্দান্ত লাভ কিন্তু পাবেন। অর্থাৎ এবং মেডিসিন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিসিন, গার্মেন্টস এবং কসমেটিক্স, প্রসাধনী জিনিস বা বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো, বা ফুডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বা আপনার হোটেল ব্যবসা আছে, এই জায়গাগুলো এই 5 রাশির মধ্যে যদি আপনারা এইসব ব্যবসার মধ্যে যদি যুক্ত থাকেন, এই সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, অদ্ভুত অকল্পনীয় লাভ। 59 বছর পর এই মহাযোগ সৃষ্টি হয়েছে, বিশেষভাবে এই 5 রাশি লালে লাল হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কৌশিক রায়ের কথা একদম বেদবাক্যের মতো। যদি আপনার জন্মছকে যদি যোগ থাকে, আপনি নিশ্চিত আপনি এই সময় কিন্তু পূর্ণমাত্রা রেজাল্ট কিন্তু পাবেন। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সঙ্গে আমি কাজ করি। দেখুন, হবে না বলে আমি ডিকশনারিতে কথা রাখিনি, ইম্পসিবল কোনো ডিকশনারিতে বলা নাই, এভরিথিং ইজ পসিবল। অসম্ভবকে সম্ভব করাই কিন্তু একটা জ্যোতিষশাস্ত্রের কাজ, এবং জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। এখানে আপনার জন্মকুণ্ডলীতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি সঠিক প্রতিকার করা যায়, নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আমি যে কথাগুলো বলছি, যে 5 রাশির আমি কথা বলবো, এ সময় নির্ণায়ক রেজাল্ট এই 5 রাশি কিন্তু পেতে চলেছে। দেখুন, শুক্র, বুধ এবং রবি একত্রে অবস্থান করবে কন্যা রাশিতে, দুর্দান্ত যোগ। শুক্র রবি, শুক্র এবং বুধের পরম মিত্রতা, শুক্রের সাথে রবিরও কিন্তু এখানে খুব ভালো একটা কানেকশন যুক্ত হচ্ছে, এবং আপনার লক্ষ্মীনারায়ণ যোগও সৃষ্টি করছে। এর পাশাপাশি
সরাসরি আপনার হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে বৃহস্পতি, এবং আপনার বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, শুক্র নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং বৃহস্পতির সাথে সমসপ্তম দৃষ্টি হচ্ছে রবি শুক্র এবং বুধের। আর কি চাই? অর্থাৎ এই যে আমি যে পাঁচ রাশির কথা বলছি, এই নিজভঙ্গ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ আপনার ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ আপনাকে কিন্তু দিতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনার ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে, এবং কর্মভাবে কর্মপতি, সুখভাবে সুখের অধিপতি এবং রাশির অধিপতি, এবং নিজভঙ্গ রাজ্য, হংসনাম মহাপুরুষ রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাকে দিবে। ধনু রাশির বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার বড় সম্ভাবনা, যারা ফিল্ম দুনিয়াতে আছে ফিল্মের ক্ষেত্রে, মানে গ্ল্যামার দুনিয়াতে যারা আছে সেখান থেকে যত কাজের একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনার কসমেটিক্সের বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু ধনু রাশিকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময় কিন্তু দিবে, লিখে রাখুন। এবং রাজিতে যে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু ধনু রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু দিবে। দীর্ঘ 59 বছর পর এই যোগ এই পাঁচ রাশিকে কপাল কিন্তু খুলে যেতে চলেছে, অর্থাৎ বন্ধ দরজা আপনাদের খুলতে চলেছে। এক টানা 3 মাস এই রাশির কিন্তু সৌভাগ্য লাভ হতে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, এটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন, কারণ আপনার চতুর্থভাবে চতুর্থপতি অবস্থান করছে রাশির অধিপতিকে নিয়ে, ভদ্রনং মহাপুরুষ রাজ্য, এই হংসনং মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থের অভাব কিন্তু কাটবে। আপনার ক্ষেত্রে ভ্রমণ, বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছেন বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হবে, এবং গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থ লাভ যে কোনো দিক থেকে, শেয়ার বাজার, স্টক বিজনেস, মার্কেটিং, অনলাইন সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন এখান থেকে কিন্তু লাভ পাবেন, লিখে রাখুন। আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনার ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনার কিন্তু এই সময় রিকভারি কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির মানে দুর্দান্ত চতুর্থপতি পঞ্চমভাবে, এবং পঞ্চমপতি পঞ্চমভাবে, একাদশভাবে বৃহস্পতি এবং শুক্র রাশির অধিপতি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যভাবে শনি। আপনার কি চাই বৃষ রাশি? আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে, এবং আপনাদের সুখ সাধন অর্থাৎ ফিনান্স থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন। যারা মিডিয়া রেটের জায়গাতে কাজ করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে আপনার যথেষ্ট নাম সুনাম অর্জন কিন্তু হবে। এই সময় দীর্ঘদিনে আটকে আছে এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে আটকে আছে, পেন্ডিং পড়ে আছে সরকারি কাজ, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু কাজের সুযোগগুলো কিন্তু আসবে। ভাগ্যের মানে প্রপার সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছে বৃষ রাশি, এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এবং ব্যবসা ক্ষেত্রে যারা বুটিকের সঙ্গে যুক্ত আছে, কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছে, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে, ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টসে বিজনেস করছেন বৃষ রাশি, ডায়েরিতে নোট করে নিন, দুর্দান্ত লাভ পেতে চলেছে।
এরপর যে রাশির কথা বলবো, 4 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির যারা, আপনার ক্ষেত্রে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, হংসনাম মহাপুরুষ রাজযোগ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, রাজনীতি ক্ষেত্রে যুক্ত আছে, রাজনীতি পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, গার্মেন্টসের বিজনেসে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার কন্যা রাশিকে ঢেলে কিন্তু দিবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ। আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনারা দুর্দান্ত কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এবং আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন আপনার কন্যা রাশি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ এই সময় দুর্দান্ত লাভ এবং আকর্ষক অর্থপ্রাপ্তি। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, যথেষ্ট লাভ কিন্তু পাবেন। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। বিশেষ করে আপনারা যারা ফুডিংয়ের বিজনেস করছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে যুক্ত আছেন, আপনার নিজস্ব বিউটি পার্লার আছে, আপনার কসমেটিক্সের বিজনেস করছেন, বুটিকের ব্যবসা করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, অনলাইনের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ। এবং প্রপার্টি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন আপনারা এই সময় করবেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু মীন রাশিকেও কিন্তু দিতে চলেছে। এই 59 বছর পর এই মহাসংযোগে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করে আপনাদেরকে আলটিমেটলি যে কোনো কার্যে আপনাদেরকে কিন্তু সফলতা এই সময় কিন্তু দিতে চলেছে। আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এই 59 বছর পর এই 5 রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় বিশেষভাবে চারিদিক থেকে একটা সুবিধা, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের লাভ কিন্তু পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।